সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে। সফল হতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। বিয়ে করবি কি নিয়ে, তোর তো কিছুই নাই, বলে নাই কথাগুলো আপনাদেরকে। চাকরি বাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে, একটাই সংজ্ঞা, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না। সূরা আলে ইমরানের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে। এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফল। সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন? যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি, সেই সফল, এছাড়া কেউই সফল না, এই পৃথিবীর কেউই সফল না, কেউ না। সে যত বড় রাষ্ট্রনেতা হোক, পণ্ডিত হোক, বিজ্ঞ হোক, পণ্ডিত কে হয় হোক, যার দাপটে সারা বিশ্বকাপে, এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে। কিন্তু একজন এই ভ্যান চালক, এক রিক্সা চালক, এক আমার ওই গরিব চাচা, ওই কৃষক, সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে, সে সফল, তিনিই সফল, তিনিই আল্লাহর কাছে পছন্দের বান্দা। অতএব জীবনের উদ্দেশ্যটা আগে ঠিক করে ফেলো, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় কাজ, কিসের জ্ঞান অর্জন করবে? যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে। কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে? তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে, তেলাওয়াত করা শিখবে, অর্থ জানবে, আরবি ভাষা শেখার চেষ্টা করো, কোরআনের আদেশ মানো, নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো। আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে? হাদিস পড়তে হবে, রাসুলের হাদিস, অসংখ্য হাদিস, এগুলো পড়তে হবে তোমাকে। আর কি পড়বে? ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে। ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে। তুমি জানবেই না তোমার এই বাপদাদারা ছিল সিংহ পুরুষ, তুমি এটা জানবেই না। তোমার শেকড় যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি এটা তুমি জানোই না, এই জন্য হীনমন্যতায় ভোগো, মনে হয় যে আমাদের কেউ নাই, আমরা এতিম। চীনা, আমরা এই বিশ্ব শাসন করেছি 100 বছর আগেও, 100 বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল, এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না। একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইত, এক আলী রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন, সমস্ত কাফের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো। আমাদের সিংহপুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন, আমরা এত হীনমন্য জাতি ছিলাম না। আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছে, পরিচয় ভুলে গেছে। ইতিহাস পড়তে হবে তোমাকে। আর কি পড়তে হবে? ইসলামের অর্থনীতি পড়বে। অর্থনীতি জানো না তুমি, হালাল হারাম বুঝতে পারবে না, ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল। ইকোনমিক্স পড়তে হবে, খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এই জামানার জন্যে। আর কি পড়তে? পলিটিক্যাল সায়েন্স, এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে, এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো, আমি এগুলো পড়তে নিষেধ করিনি, আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক। তুমি ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও আর কী হও হও, এটাতে আমাদের কোনো আপত্তি নাই, শিকড়টা হতে হবে ইসলামিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আর একটা সাবজেক্ট পড়বে ফিক। ফিক যদি না পড়ো তাহলে কি হবে জানো? তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবা। এখনকার দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে, দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে। কোরআনটা ঠিক মতো পড়তে পারে না, কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না, বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, ওইটা হালাল আর ওইটা হারাম, ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই, হচ্ছে না এটা? এটা ফিক না জানার কারণে হচ্ছে। ফিকের বুঝ কঠিন বুঝ, গভীর বুঝ। এই জন্য ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত ফকিহ ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো। ফেকটা অনেক কঠিন একটা জিনিস, আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই, এটা ঠিক না। এই ফিকের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরজ, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, কোনটা নফল, কোনটাকে মুস্তাহাব, কোনটা ওয়াজিব পর্যায়ের, কোনটা সুন্নতে মুয়াক্কাদা, কোনটা কী, সব বুঝতে পারবে না। আর না বুঝতে পারলে তুমি কী করবা? যে বিষয়ে ছাড় দেয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা। খেয়াল করে দেখবেন, ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে, যেগুলো ইখতলাফি মাসআলা, যেগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত ছিল, এগুলোকে নিয়েই বাংলাদেশে শত শত দল হয়ে গেছে, হয় নাই? কোনো দল কি বলেছে আল্লাহ নাই? কোনো দল বলে যে রাসুল নাই, কোরআন নাই,
আমাদের কেবলা আলাদা এটা বলে? সবার আল্লাহ এক, রাসুল এক, কেবলা এক, কোরআন এক, সুন্না এক, সব এক, তাহলে এতগুলো দল কেন হলো? ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে হয়েছে। তাই ফেকটা পড়বে না হলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে, তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে। আর দু একটা সাবজেক্ট বলছি, জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে। এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই কয়েকটা সাবজেক্ট পড়তে পারো, শেষ জামানে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দিনের পতাকা বহন করবে ইনশাআল্লাহ। জ্ঞান নাই কিচ্ছু করতে পারবে না, যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না। এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না, এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ। তুমি ওদের সাথে অস্ত্রের যুদ্ধ করে পারবে না, এখন এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ। ওটাও আসবে সামনে যখন ইমামুল মাহদি আসবেন, সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে, তখন মহাযুদ্ধ। এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে, মেন্টাল স্ট্রেংথ নিয়ে, ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে? পারবে না। জ্ঞান অর্জন করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আল্লাহ আদেশ করেছেন ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না, এটা দুই। তিন নম্বর হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো, দ্রুত যতটুকু জানলা আমল করতে শেখো, আগামীকালের জন্য ফেলে রাখবে না।